স্বাস্থ্যমন্ত্রী গতকাল বলেছেন যে 426 টাকা মূল্য পড়বে, এই মূল্যটা কি সরকার প্রদান করবে নাকি আপনার জনগণকেই প্রদান করতে হবে যারা ভ্যাকসিন নেবে, সেটা কিন্তু ক্লিয়ার না। সেই জন্যে আমরা দাবি করছি যেটা অবিলম্বে সরকারের এই বিষয়ে পরিপূর্ণ আপনার একটা পরিকল্পনা রোডম্যাপ সব কিছু নিয়ে সংগ্রহ বিতরণ মূল্য এবং কতজনকে দেওয়া সম্ভব হবে কাদেরকে দেওয়া হচ্ছে এর একটা রোডম্যাপ অবশ্যই জনগণের সামনে প্রকাশ করার দাবি আমরা জানাচ্ছি।